নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। সকালবেলা ব্রেকফাস্ট করার পর কিছুক্ষণ বসে মোবাইল দেখছিলাম, তো এখন বাকি রান্নাটা কমপ্লিট করতে হবে, তো বসে থেকে তো লাভ নেই। তো এখন চলো রান্নাঘরের দিকে, কি রান্না বাকি। আজকে আমি রান্না করব আর মাছ। আর আর মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ, লবণ, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। এখন আমি এটা ভাজবো। আমি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, মাছটা ভালো করে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমাকে এই মাছগুলো ভাজতে হবে খুবই সাবধানে। ঢালটা নিয়ে নিচ্ছি, না হলে মুখে ফোটার চান্স আছে, রিস্ক নেব না। আমি খুব সাবধানে উল্টে দিলাম, আমার খুব ভয় লাগছে কারণ এই মাছ খুব ছোটে। মাছ ভাজাটা আমার হয়ে গেছে, আমি এখন এটাকে উঠিয়ে নিব। আমাদের খুব কড়া মাছ ভাজা খায়, সেই জন্য একটু কড়াই করে আমি মাছটাকে ভাজলাম। আর মাছটা একটু কড়া খায়, আমি লাল লাল করে মাছটাকে ভেজে উঠিয়ে নিলাম। এবার আমি এই তেলেতেই আলুগুলো দিয়ে দিব। আলুগুলো ভেজে নিব। আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। এখন ফোড়নটা দেব। ফোড়নে হচ্ছে 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, জিরে নিয়েছি, গোটা জিরে, এলাচি, লবঙ্গ, দারচিনি, এইগুলো আমি এখন ফোড়নে দিয়ে দেব।
পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ গুলো মোটামুটি হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো একটা বড় সাইজের টমেটো, এতটা লাগবে না। আটটা এখন মিডিয়ামে রাখতে হবে। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করবো। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। তার আগে আমি সামান্য জল দিয়ে নিচ্ছি, না হলে মশলাগুলো পুড়ে যাবে। সামান্য জল নিয়ে নিচ্ছি। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন। এটাতে আমি দিয়ে দিব সামান্য, এটাতে আমি টেস্ট করে রেখেছি, আদা আর লাল লঙ্কা। এখান থেকে আমি দিয়ে দিব অল্প। পাউডার সামান্য দিয়ে দিচ্ছি কালারের জন্য, যাতে ঝাল হয় না, কালারটা সুন্দর আসবে সেই জন্য। মশলাটা আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। মশলা থেকে তেল বেরিয়ে আসলে আমি এটা খুলে দিব। আমার রান্না হয়ে গেলে আমি খাওয়া দাওয়ার পর তোমাদেরকে একটা গান শোনাবো, আর সেই গানটা কেমন হবে তোমরা আমাকে কমেন্টে জানাবে। মশলাটা ফ্রাই হয়ে গেছে, এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি গরম জল বসিয়ে দিয়েছি, এই ঝোলে আমি ইউজ করব, সেই জন্য জলটা গরম হয়ে গেছে অলরেডি। তো সামান্য জল দিয়ে দিচ্ছি আর আঁচটা বাড়িয়ে দিচ্ছি। আলুটা মশলার সঙ্গে ভালো করে কষতে দিতে হবে। 5 মিনিট আমি ঢেকে দিচ্ছি। তো এখন কি করতে হবে, এই গ্যাস চুল্লিতে আমাকে বসাতে হবে। মেয়ে তো মাছ খায় না, মেয়েরা তো, সেই জন্য আমাকে মেয়েদের জন্য কিছু বানাইতে হবে। তো সেই জন্য আমি এখানে বানাচ্ছি হচ্ছে রেডিমেড বাটার মশলা। এটা আমি এখন ওদের জন্য বানাবো শর্টকাটে। অন্যদিন আমি বাড়িতেই পনির তৈরি করে ওদেরকে বানিয়ে দেই, কিন্তু আজকে সময় নাই, সেই জন্য আমি এখন এই প্যাকেটের পনির বাটার মশলাটা বানিয়ে দিব রেডিমেড, ফটাফট হয়ে যাবে, সেই জন্য এটাই এখন আমি ওদের জন্য করব। তা
প্যাকেটের এই ভিতরের যে প্যাকেটটা, এটা গরম জলে 15 মিনিট বয়েল করে নিলে রেডি হয়ে যায় এটা। তো আমি এটা ঘরে রাখি এই জন্যই, ওরা যেদিন মাছ আনে ওই দিন ওরা খেতে ভীষণ অসুবিধা হয়, সেই জন্যই এটা আমি ইউজ করি। তো আমি এটা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। এটা খুলে নিচ্ছি, এখন এটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। আমার এইটা এখন মশলাটা কষানো কতটা হয়েছে সেটাই দেখছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এটাতে ঝোল দিয়ে দিব। ঝোলটা ফুটে গেছে, তো এখন আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর আমার এইটা 15 মিনিট বলেছি, যদিও 15 মিনিট লাগে না, 10 মিনিটেই রেডি হয়ে যায়। তো এটা আমার হয়ে গেছে, এটা এখন আমি অফ করে দিচ্ছি। আজকে আমাদের লাঞ্চ মেনু ডাল, আর হচ্ছে পটল আলু ভাজি, আর আর মাছের ঝোল, আর বাটার পানির মশালা। এটা আজকে আমাদের লাঞ্চ। আমার ঝোলটা 10 মিনিট ফুটে গেছে, তো এখন এটা রেডি হয়ে গেছে। এখন এটা, এতে সামান্য চিনি দেওয়াও যায়, না দিলেও চলে, এটা অপশনাল, কেউ দেয়। তো আমি মাছে চিনি বেশি একটা ব্যবহার করি না, তো আমি এতে এখন দেব গরম মশলা পাউডার। গরম মশলা আমি ঘরেই তৈরি করি, হোমমেড গরম মশলার গুঁড়ো, সেই গুঁড়ো আমি এর মধ্যে ইউজ করবো। আমি এতে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আমার ঝোলটা রেডি হয়ে গেছে, আমি এখন গ্যাস অফ করে দিচ্ছি। আমার বাটার পানির মশলাটা রেডি হয়ে গেছে, আর আমি এখন এটা সার্ভ করে দিয়েছি। আর ফিশটাও হয়ে গেছে, তো এখন সবাইকে খেতে দিই। একটা নজরুল গীতি করছি, পথ পানে
দুপুরে খাওয়া দাওয়ার পর অল্প রেস্ট নিয়ে বাড়ির সামনের দিকটায় চলে আসলাম, মায়ের মন্দিরের সামনে বসে অল্প গল্প করে তারপরে ঘরে এসে আমি এখন সন্ধ্যা দেব। তো তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, খুশিতে থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে আর লাইক করবে। বাই বাই।